বন্ধুরা, এটিকে মোহনবাগান দল প্রথম ম্যাচ হারের পর কিন্তু দ্বিতীয় ম্যাচ জয়ের জন্য তাদের প্লেইং ইলেভেনে বেশ কিছু ফুটবলারকে বাদ দিতে চলেছে। তারা প্রথমার্ধের জন্য হলেও বাদ পড়তে পারে। কারা বাদ পড়তে পারে এবং কেন বাদ পড়বে সবই জানাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, প্রথমে যাদের নাম বলবো তাদের কিন্তু এটিকে মোহনবাগান দল ত্রুপের তাস হিসেবে নিয়েছিলেন, মিত্রি, পেট্রোটস ও পোগবা। শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। তাদের জায়গায় কিন্তু একজন ভারতীয় স্ট্রাইকারকে নামালেই ভালো ফল পেতে পারে এটিকে মোহনবাগান দল। বন্ধুরা, আমার মতে পোগবা ও দিমিত্রি পেট্রোটসের জায়গায় একজন ভারতীয় ফুটবলারকে খেলারে ভালো ফল করবে, এটা আশা করছি। আপনাদের মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে একদম ভুলবেন না। আসি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।